শীতের মরশুমে বাজার দাপাচ্ছে আশাপুরের সুস্বাদু বেগুন। এই বেগুনের চাহিদা মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চাষি থেকে বাজারে বিক্রেতারা। চাঁচল মহকুমার আশাপুর এলাকার বেগুনের খ্যাতি রয়েছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যে জমি থেকেও বেগুন তোলার কাজ শুরু করেছেন চাষিরা। একসময় চাঁচলের আশাপুরের চাষ হলেও এখন মালদা জেলার গাজল, হরিশ্চন্দ্রপুর, রথুয়া, মানিকচক সহ বিভিন্ন ব্লকে চাষ শুরু হয়েছে এই বেগুনের। মালদা জেলায় শীতের মরশুমে প্রায় 1000 একর জমি জুড়ে এই বেগুন চাষ হয়ে থাকে। উৎপাদনের মাত্রা কয়েকশো কুইন্টাল। বর্তমান বাজারে 80 থেকে 50 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এই বেগুন। সেটা দাম বেশি, মানে মানে আনা হচ্ছে, মানে সব ফসল বেশি। আর এদিকে ধরেন যে মনে করে যে মানে ফল হচ্ছে ওদিক, মানে দামে মারি খাওয়া যাচ্ছে এখন। তারপর যে ধরেন যে এখন যে যে বিশের খরচা, বিশের খরচা তো উঠে না, যে দাম কম এখন তো খুঁজে তো আমরা করতে পারি না। মানে হয়তো ওটা আমদানির উপর নির্ভর করছে, মার্কেটে বাজারে আর ওতে সেটা 10 টাকা হতে পারে, 12 টাকা হতে পারে, কিংবা 8 টাকা 5 টাকা হতে পারে, ঠিক করে বলা যাবে না। ওই তো বলছি তো, মানে এভাবে খরচা হিসেবে মানে লাভের অংশ ঠিক বুঝতে পারা যায় না। তো অন্য অন্য বছরে কিন্তু ভালো পয়সা পেয়েছি, বিশের দামটা তো বেশি। আর এই যে যে বেগুনটা আমার কাছে হলো সেই বেগুনটা এই যে অল্প দিনে, মানে আগে তো করতে পারিনি, যে হিসেবে তখন মানে 40 টাকা 50 টাকা ছিল, তখন তো আমার মানে জমিতে ফলন হয়নি। হ্যাঁ, ওই তুলনা হিসেবে এখন দেখা যাচ্ছে যে এখন মানে এখন লস, যে বিশের যে দাম, হ্যাঁ, ঘন ঘন স্প্রে করতে হচ্ছে, ঘন ঘন ইয়ে করতে হচ্ছে, তার মধ্যে আমার লাভ হচ্ছে না। তো সোনাগন্ধ, সোনাগন্ধ 5 পারা ঠিক না, আমার নাম দীনবন্ধু।